আজকে আমরা কাঁচকলা কোফতা বানাবো। কাঁচকলা কোফতার জন্য এখানে 4টে কাঁচকলা নিয়েছি, এটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তরকারি ঝোলের জন্য আমাদের চাই, এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, যেটাকে আমি রাফলি কেটে নিয়েছি। 1 ইঞ্চ আদা, এটাকে আমরা ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। কিছু রসুন যা ছালে আমি ছাড়িয়ে নিয়েছি। 2টো লঙ্কা, শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, বড়ার জন্য 1টা কাঁচা লঙ্কা, 4টে টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, এইগুলো আমরা টমেটো পেস্ট বানাবো। আর মশলার জন্য চাই, আর বড়ার জন্য চাই, এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, এটা বড়ার জন্য দরকার পড়বে। আর বড়ার জন্য এখানে দরকার পড়বে, এখানে 2টো পেঁয়াজ, যেটা এখানে ছোটো ছোটো কেটে নিয়েছি। আর মশলার মধ্যে হচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে, 2 চামচ গরম মশলা। এখানে আমি 1 চামচ আদা নিয়েছি, আদাটাকে আমি কদ্দুকস করে নিয়েছি, আপনি চাইলে পেস্টও নিতে পারেন। এখানে আমি হিং নিয়েছি, আর এখানে জিরে পাউডার 1 চামচ, আর কাশ্মীরি লাল মরিচ নিয়েছি 2 চামচ, আর পরিমাণ মতো নুনের দরকার হবে। আর সঙ্গে বড়া ভাজার জন্য আমরা রিফাইন তেল ইউজ করব। আগে আমরা কাঁচকলাটাকে ছালটাকে বার করে নেবো, তো সেদ্ধ কাঁচকলা হচ্ছে, এম করে পুরো কাঁচকলাটাকে ছাড়িয়ে নেব। সবথেকে আমরা কাঁচকলা বড়া বানাবো, তার জন্য এখানে আমি 1টা কাঁচকলা, যেটাকে আমি ছোটো ছোটো কেটে নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ কেটেছি, যেটা কেটেছিলাম ছোটো ছোটো ওই পেঁয়াজগুলো ঢেলেছি, লঙ্কা গুঁড়ো, আর জিরে, দেখুন জিরে দিলাম, ধনে, আর এখানে আমি জিরে পাউডারও দিচ্ছি, আর সঙ্গে এই গরম মশলা সামান্য সামান্য দেবেন, আর সঙ্গে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচ হচ্ছে বেশি ঝাল হবে না, আর পরিমাণ মতো নুন দেব। নুন দিয়ে এর মধ্যে মিক্স করে নেব, তারপর বেসন দিয়ে টাইট করে বড়ার মতন করে নেব। এইসব মশলাটা কাঁচকলার সঙ্গে মিক্স করে নিয়েছি, কাঁচকলাটাকে আমি হাত দিয়ে ম্যাশ করেছি, আপনি চাইলে এটা কদ্দুকস করতে পারেন। এর মধ্যে আমি সামান্য বেকিং সোডা ডালছি, আপনি ইচ্ছা হয় ডালতেও পারেন, না ডালতেও পারেন, এটাতে বড়াটা বেশ ভালো ফুলবে। এটাকে আবার হাতুম করে আমি মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি বেসন ডালব, বেসনটা বেশি ডালবে না, না তো বেসনেরই টেস্ট আসবে। দেখুন আপনার যেরকম সুবিধা লাগে ওরকম করে মিক্স করে করে দেখে নিন, যেরকম ভালো আঠ বাঁধতে পারে। এইগুলো বড়া বড়া শেপ করে দিয়েছি, এটাকে গরম তেলে আমরা ফ্রাই করব। এই বড়াগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করবো, থেকে যখন তেলটা গরম হয়ে যায় তো আঁচটা একটু কম করে দেবো। আমাদের কাঁচকলা ভাজা হয়ে গেছে, দেখুন আমি ব্রাউন ব্রাউন করে ভেজেছি, আমাদের কাঁচকলা বড়া রেডি। এবার আমরা এর গ্রেভি বানাবো। তেলে আমি বড়া ভেজেছিলাম, ওর তেলটা এইটুকু 1 চামচ মতন ভেজেছে, ওর মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ওটা ভাজার পর ওখানে একটা ভেজে গেছে ভালো করে। এবার মধ্যে আমি পেঁয়াজ যে রফলি কেটেছিলাম ওই পেঁয়াজটা আমি ভেজে দিচ্ছি, এই যে পেঁয়াজ, রসুন, এই আদাটা, এসব একসঙ্গে আমি ভেজে নেব। এর মধ্যে রসুন আর আটা দিয়ে দিয়েছি, সব গোটা হচ্ছে, এটাকে আমরা হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ভাজবো। পেঁয়াজ হালকা ফ্রাই হয়ে গেছে, এটাকে আমরা এখন পেস্ট বানাবো, কিন্তু এটাকে একটু ঠান্ডা করে তারপর পেস্ট বানাবো, না তো ওটা যে গ্রাইন্ডার থেকে বাইরে বেরিয়ে যাবে। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি, আর এটা বেশি গরম করবো না, ততক্ষণ শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আমরা হলুদ, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে পেঁয়াজের পেস্টটা ঢেলে দেবো। এর মধ্যে একটুখানি হিম ঢেলে দিচ্ছি, হিম ঢালার পর পেঁয়াজের ফ্রাইটের মধ্যে ঢেলে দেবো।
পেস্টটা করে দেখুন, এই যে পেস্ট হয়ে গেছে আমার, এই পেস্টটা পেস্টের মধ্যে ঢেলে দেবো। আমাদের পেঁয়াজটা একটু দেখুন ফ্রাই হয়ে গেছে, তেল বেরোচ্ছে। এবার যে আমি বলেছিলাম যে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করতে, ওটা আমি করে রেখেছি, এটাকে আমরা এখন এর মধ্যে ঢেলে আবার একটু ফ্রাই করে নেব। আমাদের মশলাটা দেখুন ফ্রাই হয়ে গেছে, তেল বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে একটু কারি পাতা ঢালছি, আপনি ইচ্ছা হলে ঢালবেন না তো ঢালবেন না, তো ফ্রেশ কারি পাতা হচ্ছে, এতে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়ে ওঠে। এটাকে এবার আমরা মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন ঢেলেছি, নুনটা বেশি দেবেন না, আমি কি বরাতেও নুন আছে সেটা সেই হিসাবে দেবেন। এরপর গরম মশলা পাউডারটা ঢেলে দেবো। এবার এর মধ্যে আমি 2 কাপের মতন জল ঢালছি, জলটা আপনার নিজের হিসাবে ঢালবেন। জল যদি আপনার গ্রেভি ঠিক করতে চান তো জলটা একটু কম ঢালবেন, আর যদি পাতলা পাতলা করতে জলটা একটু বেশি ঢালবেন, কিন্তু বড়া কিন্তু জলটা অ্যাবজর্ব করে নেবে, সেই হিসাবে আপনি নিজের গ্রেভির জল ঢালবেন। এবার এটা ফুটলে বড়াগুলো আমরা ঢেলে দেবো। এবার আমাদের ঝোলটা ফুটতে শুরু হয়েছে, এবার আমরা একটা একটা করে কাঁচকলা বড়াগুলো ঢেলে দেবো। এবার আমরা এটাকে ঢেকে রেখে দেবো সিম আঁচ করে 10 মিনিটের জন্য। আমাদের তরকারি রেডি হয়ে গেছে, দেখুন বড়াটা কত সফট হয়ে গেছে, ইজিলি ঢুকে যাচ্ছে কি সুন্দর করে। আমাদের তরকারিটা এবার রেডি হয়ে গেছে, আপনি এটা পরিবেশন করতে পারেন। আমাদের কাঁচকলার কোফতা রেডি হয়ে গেছে, এটাকে আপনি ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন।